আসসালামু আলাইকুম, এটা হলো ক্রোজন। আজকে এটা অবশ্য আমি বানাই নাই, আমার ছেলে বানিয়েছে, আমার ছেলের রেসিপি। দেখেন কি সুন্দর হয়েছে, খুবই অদ্ভুত হয়েছে ক্রোজনগুলো, আর খেতে তো খুবই মজা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি ফুল রেসিপিটা দেখিয়ে দিব কীভাবে বানালো। এই যে একটা ও কেটে দেখাচ্ছে, একদম পাট পাট হয়ে গেছে, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে বোঝা যাচ্ছে, আর খেতে তো খুবই চমৎকার। আমরা চা দিয়ে আজকে ক্রোজন খেয়েছি, খুবই মজা লাগছে, আশা করছি ভালো লাগবে। এই যে প্রথমে এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিছে, মানে কুসুম গরম পানি, এর মধ্যে একটা প্যাকেট ইস্ট দিয়ে দিছে। ইস্টটা যখন ম্যাচিউরড হয়ে গেল, মানে একটু নেড়ে 10 মিনিটসের জন্য রাখবে, 10 মিনিটসের মধ্যেই ইস্টটা একটু ম্যাচিউরড হয়ে যাবে, এরপর বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া হবে। যে এখন ও এখানে দিয়ে দিচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ ময়দাকে একটু সিপ করে নিচ্ছে, এরপর দিয়ে দিচ্ছে 1/3 কাপ মিল্ক। মিল্কটা হলো রুম টেম্পারেচারের মিল্ক। তারপর দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ সুগার, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সল্ট, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। এখন সবগুলোকে ভালো করে নেড়ে নিবে, ভালো করে যখন এটা একদম মিক্সড হয়ে যাবে, তারপর আরও 1 কাপ ময়দা দিয়ে তারপর ডোটা তৈরি করবে। আর এরপর এটা প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রাখছিল, আধা ঘন্টা পরে অবস্থা দেখেন, আটাটা কি পরিমাণ সফট হয়েছে, আর কি পরিমাণ একদম তুলতুলি হয়ে আছে, আর আটাটা খুব সুন্দর হয়েছে, মানে ডো ধরাটা খুবই সুন্দর হয়েছে। এখন একটু এটাকে মলে নিবে, মলে নিয়ে তারপর এখন কেটে নিবে, এখন কাটতে হবে। এই যে 2 ভাগ করে নিচ্ছে এটাকে, 2 ভাগ করে একটু মানে হাফ রেখে দিবে, আর হাফকে লম্বা করে নিয়ে এখন ছোট ছোট রুটি আকারে মানে কেটে কেটে নিচ্ছে। এক একটা দিয়ে 4টা কি 5টা হবে, 4টা, আর বাকি অর্ধেক দিয়ে আর বাকি 4টা, মোট 8টা রুটি হবে। তারপর এখন একটা একটা করে বেলে নিতে হবে, আর আলাদাভাবে একটা বাটার রাখছে, রুটি বেলা হলে তারপরে বাটার লাগিয়ে লাগিয়ে এটাকে মানে একটার উপর একটা দিয়ে এটাকে ইয়ে করতে রেডি করতে হবে ক্রোজনের জন্য। এই যে রুটি বেলা হয়ে গেছে, এখনো একটা একটা করে প্লেটে তুলবে, আর মাঝখানে এখানে বাটা দিয়ে দিবে, বাটারটাকে ভালো করে দিয়ে তারপর আরেকটা রুটি বেলে উপরে দিবে। এভাবে করে ও 8টা রুটি একসাথে দিয়ে এটাকে একটা মানে ক্রোজনের জন্য রেডি করতে হবে। এই যে আমার 8টা দেওয়া কমপ্লিট, এই লাস্টটা দেওয়া হচ্ছে, বাটার দেওয়া হয়ে গেছে, এই যে
এটা লাস্ট দিয়ে এখন আমাকে খুব ভালোভাবে এটাকে মানে বাবলগুলো যেন বের হয়ে যায় ভালো করে এটাকে চেপে 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 সব বাটারগুলোর মানে প্রত্যেকটা রুটি চারিদিকে এটা লাগাই দিতে হবে যখন একদম লাগানো হয়ে যাবে তারপর আবার আমার ওই যে রুটিওয়ালার পেটাতে ঢেলে এরপরে ভালো করে সাইডটা ভালো করে ফিনিশিংটা ভালো করে করতে হবে ফিনিশিংটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তারপর এটাকে কেটে নিতে হবে এই যে খুব ভালোভাবে এটাকে চেপে 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 এখন এই যে মাঝখান বরাবর এটাকে কেটে নিতে হবে কেটে যতটা ক্রোজন হবে ততটা পার্ট করতে হবে মাঝখানে কেটে তারপরে এই যে একটাকে চারটা এখানে আটটা ক্রোজন হবে আটটা আমি পরে দশটা করা হয়েছে এই যে দশটা ক্রোজন হবে তারপর আরেকটা ইয়ে নিয়ে বাস ওখানে একটা একটা করে তুলে এটাকে আবার হাত দিয়ে ফিনিশিং করে তারপরে এবার ক্রোজনগুলো বানাইতে হবে ও এক একটা এক এক ডিজাইনে বানাইছে এটা এভাবে বসছে আরেকটা অন্যভাবে বসছে সবগুলো যখন হয়ে যাবে তারপরে বেকিং ট্রেতে নিয়ে এই যে একটা ফয়েল পেপার ইয়ে দিয়ে বেকিং ট্রেতে নিয়ে স্যার একটা ডিমকে এখন ফাটা নিতে হবে ভালো করে ফাটায় নিয়ে তারপরে ব্রাশ করতে হবে ক্রোজনের উপরে এই যে যে উপরে গোল্ডেন কালারটা ওটা ডিমের জন্যই আসে এখন ব্রাশ করতে হবে কালারটা সুন্দর হওয়ার জন্য সবগুলো যখন ব্রাশ হয়ে যাবে এখন 180-তে 25 মিনিটসের জন্য ওভেনে দিয়ে দিব 25 মিনিটস পরে অবস্থা দেখেন কি সুন্দর হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে এই যে পার্ট টু পার্ট বোঝা যাচ্ছে আমি ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে আর খেতে তো কি যে চমৎকার মানে অদ্ভুত ধরনের মজা হয়েছে মাশাআল্লাহ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আল্লাহ হাফেজ